সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। ভোটের রেজাল্টের ছ মাসের মধ্যে রাজনৈতিক ভূমিকম্প হবে, বাংলার মাটিতে দাঁড়িয়ে তোলপাড় করার দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আরও বলেছেন যে শেষ হয়ে যাবে। তো কি বলতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেনই বা তিনি এমন কথা বললেন সেই নিয়ে জানাবো। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনি মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে কত মার্কস দেবেন 10-এর মধ্যে এবং আপনি মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী হিসাবে 10-এর মধ্যে কত মার্কস দেবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর মাত্র সপ্তাহ খানিকের অপেক্ষা, এরপরে সমস্ত কিছু দুধকা দুধ পানিকা পানি হয়ে যাবে। 24-এর লোকসভা নির্বাচনের বাজিমাত করল কে তা জানতে স্রেফ আর মাত্র কয়েকটা দিন আমাদের ধৈর্য ধরতে হবে, তারপরে 4 জুন সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। আগামী 4 জুন ফলাফল প্রকাশের পরে জানা যাবে যে দিল্লির কুর্সি দখল কে করবে। তবে তার আগে বাংলার মাটিতে দাঁড়িয়ে বিরাট দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার বক্তব্য নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জোর চর্চা। সপ্তম দফা তথা শেষ দফা ভোটের আগে পশ্চিমবঙ্গে এসেছেন পিএম। গতকাল শহর কলকাতায় একটি রোড শো করেন তিনি, এরপরে বুধবার কাকদ্বীপে সভা করতে দেখা যায় মোদীকে। মথুরাপুর, জয়নগর এবং ডায়মন্ড হারবারের প্রার্থীদের সমর্থনে এদিন সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই সভায় দাঁড়িয়ে একটি বিরাট দাবি করেছেন তিনি। মোদী বলেছেন যে আগামী 4 জুন 24-এর লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার 6 মাসের মাথাতে দেশের রাজনীতিতে বড় ভূমিকম্প আসতে চলেছে। তার কথায় আপনার একটা ভোট দেশের রাজনীতির দিশা বদলে দিতে পারে। 4 জুনের পরে আগামী 6 মাসের মধ্যে দেশে একটা বড় রাজনৈতিক ভূমিকম্প আসবে। বংশবাদী রাজনীতির ভরসায় চলতে থাকা কিছু দল নিজেরাই শেষ হয়ে যাবে। ওদের নিজেদের কার্যকর্তারাই ক্লান্ত হয়ে পড়েছেন, ওনারা নিজেরাও জানেন যে দেশ কোন দিকে এগোচ্ছে এবং ওনাদের দলের অবস্থাটা ঠিক কেমন। আগামী 6 মাসের মধ্যে দেশের রাজনীতিতে ভূমিকম্প আসবে এমনটা দাবি করেছেন উনি, এই বিষয়ে আর কিছু খোলসা করেননি। ঠিক কী ধরনের ভূমিকম্প আসতে চলেছে 4 জুনের 6 মাসের মধ্যে যদি প্রধানমন্ত্রী ফের একবার প্রধানমন্ত্রী মসনদে বসেন, অর্থাৎ তিনি যদি ফের আরও একবার প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেন, তাহলে 4 জুনের পরে আগামী 6 মাসের মধ্যে ঠিক কী ধরনের ভূমিকম্প আসতে চলেছে তা নিয়ে কিন্তু পরিষ্কারভাবে কিছুই বলেননি মোদী। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন রাজনৈতিক ভূমিকম্প বলতে প্রধানমন্ত্রী মোদী ঠিক কী বোঝাতে চেয়েছেন বলে আপনাদের মনে হয়? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।